রূপালী গিটার ছেড়ে না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু জাতীয় ঈদগায় প্রথম জানাজা কাল চট্টগ্রামে দাফন শনিবার। মিস্টার আয়ুব বাচ্চু আজ সকাল 9:15 আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। বাংলাদেশের উন্নয়ন যাত্রা কেউ থামাতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের রিয়াদে চ্যান্সেলি ভবন উদ্বোধন। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, রাজশাহীতে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের আদলে মণ্ডপ, কুতুপালং রোহিঙ্গা শিবিরে বড় পরিসরে পূজা। এবং রমজানের মতো অভিযান না থাকায় বেড়ে গেছে ভেজাল খাদ্য, সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, ভয়ঙ্কর পরিণতি শঙ্কায় আগামী প্রজন্ম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিল হাসান। সংবাদে আরো থাকছে, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 54তম জন্মদিন নিয়ে একটি রিপোর্ট। এবার বিস্তারিত। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু আর নেই, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাল বাদ জুমা জাতীয় ঈদগায় প্রথম জানাজা হবে। চট্টগ্রামে মরদেহ দাফন করা হবে শনিবার। সাবুদ্দিন সাহেবের রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হলে সকাল 9:15 দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ব্যান্ড দলনেতা আয়ুব বাচ্চুকে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মিস্টার আয়ুব বাচ্চু আজ সকাল 9:15 আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন। আজ সকাল 8:30 ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বাসায় বন্ধ হয়। ওনার ড্রাইভার ওনাকে নিয়ে নিজস্ব গাড়িতে আমাদের স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পাই। 15-20 মিনিট চেষ্টা করার পরেও আমরা যখন দেখি ওনার হার্ট রেট আর ফেরানো সম্ভব হয় না, তখন 9:55 আমরা ওনাকে ডেড ডিক্লেয়ার করা হয়। শোকের ছায়া নেমে আসে এলআরবির প্রধান আয়ুব বাচ্চুর মৃত্যুতে। ভক্ত স্বজন সহশিল্পী সহকর্মীরা ভিড় করেন হাসপাতালে। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার বাদ জুমা হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণে এবির জানাজা হবে। আপনারা ওনার নামাজে জানাজায় অংশগ্রহণ করে ওনার বিদেহী মাগফিরাতের জন্য, ওনার জন্য অনেক ওনার আত্মার শান্তির জন্য আপনারা দোয়া করবেন। এবং যারা এখন আছেন পাশাবাড়িতে বা যেখানে আছেন, আপনারা সবাই ওনার জন্য অনেক অনেক দোয়া করবেন। পরিবার আরও জানায় শনিবার চট্টগ্রামে পারিবারিক গ্রহস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। শাহাবুদ্দিন শাহাব, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী স্কোয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, আমরা জানি যে সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ধরনের ব্যক্তিত্বরা এখানে উপস্থিত আছেন, তো সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাবিলা, আসলে যেটা অবধারিত, আসলে মৃত্যু অবধারিত, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়াটা অনেক কঠিন। যদি হয় সেটি সঙ্গীত অঙ্গনের কিংবদন্তি আয়ুব বাচ্চুর মতো ব্যক্তি যদি হয় যে এমনভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, সেই বিষয়টি আসলে মেনে নেওয়া সত্যিই কঠিন। এবং তার ভক্তকুল আর পাশাপাশি যে সঙ্গীত অঙ্গনের শিল্পীরা এখানে আসছেন, তারা সবাই আসলে এক বাক্যে স্বীকার করে যাচ্ছেন যে আসলে কেউই চায়নি যে আয়ুব বাচ্চুর মতো একজন কিংবদন্তি
এত তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে চলে যাবেন। তো সকাল থেকে আমরা এখানে অপেক্ষা করছি। আপনি জানেন যে সকাল 8:30 নিয়ে আসা হয়, দেন 9:30 দিকে আপনার ডাক্তার ঘোষণা করেন যে আয়ুব বাচ্চু মারা গেছেন হার্ট অ্যাটাকে। তো তারপর থেকে এখানে কিন্তু আমরা অপেক্ষা করছি এবং একটির পর একটি দেখতে পাচ্ছি যে সঙ্গীত অঙ্গন এবং তার পাশাপাশি বিভিন্ন অঙ্গনের লোকজনরা কিন্তু আসছেন এখানে এসে সবাই কিন্তু শেষবারের মতো হয়তো আয়ুব বাচ্চুর মরদেহ দেখে যাচ্ছেন এবং সবাই সবার সমবেদনা জানাচ্ছেন, তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানাচ্ছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আগামীকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সকাল 10:30 শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে আপনার আয়ুব বাচ্চুর মরদেহ এবং সেখানে সকলে শ্রদ্ধা নিবেদন করবেন সকাল 10:30 শহীদ মিনারে। এছাড়াও এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখনও আসলে তার ভক্তকুল এবং শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন। আমরা সকাল থেকে দেখছি কেউ কেউ নিজের প্রিয় শিল্পীর কথা শুনে, শিল্পীর মৃত্যুর কথা শুনে আসলে হাসপাতালের সামনেই অশ্রুসজল চোখে আসলে ভেঙে পড়ছেন, অনেকে জড়িয়ে ধরে কান্নাকাটিও করছেন। তো এই হচ্ছে একটা ভালোবাসার বহিঃপ্রকার যে একজন প্রিয় শিল্পী যখন ছেড়ে চলে যান তখন ভক্তকুলের যে একটা আঘাত পান সেই আঘাত আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন অঙ্গনের লোকজনরা আসছেন এবং এখানে এসে তাদের প্রিয়জন তাদের স্বজনদেরকে সমবেদনা জানাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি সামিনা চৌধুরী এসেছেন, এছাড়াও ফেরদৌস ওয়াহিদ এসেছেন, সকালে দেখেছি ফকির আলমগীর এসেছেন। এই এমনি করে আসলে ব্যান্ড অঙ্গনে বলা যায় ব্যান্ড অঙ্গনেরও কিন্তু মোটামুটি অনেকে এসছেন এবং এসে সবাই আসলে এখানে এসে তাদের পরিজনদেরকে সমবেদনা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে চট্টগ্রামের ছেলে আয়ুব বাচ্চু সেই আয়ুব বাচ্চুকে কিন্তু আপনার সেই চট্টগ্রামে তার মায়ের পাশেই কিন্তু দাফন করা হবে। শনিবার নিয়ে যাওয়া হবে সেই চট্টগ্রামে, সেখানে তার মায়ের পাশে চৈতন্যনগর যে স্থান আছে সেখানকার কবরস্থান মায়ের পাশে শেষ দাফন করা হবে আয়ুব বাচ্চুকে। তো নাবিলা আসলে এই ছিল এখানকার মোটামুটি পরিস্থিতি, নতুন কোনো কিছু থাকলে আমি আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ স্কোয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মাসুদ মোস্তাহিদ। বাংলার ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী ছিলেন আয়ুব বাচ্চু। বলা হয় পপ সম্রাট আজম খানের হাত ধরে বাংলায় যে ব্যান্ড সঙ্গীতের আগমন তার উত্থান আর একটু একটু করে জনপ্রিয়তা পায় আয়ুব বাচ্চুর হাত ধরে। রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান ধ্রুপদী ও লোকসঙ্গীত দিয়েও তিনি জয় করেছেন অগণিত মানুষের হৃদয়। কিংবদন্তি শিল্পীর কর্মময় জীবনে কিছু দিক তুলে ধরছেন মারুফ রেজা। আয়ুব বাচ্চু সঙ্গীত প্রেমীদের কাছে বাচ্চু ভাই। এপার বা ওপার বাংলা বলতে গেলে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের কাছেই আয়ুব বাচ্চু ছিলেন সমান জনপ্রিয়। গায়ক, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী সবকিছুকে ছাপিয়ে উপমহাদেশের অন্যতম লিড গিটারিস্ট হিসেবেই বেশি পরিচিত হন আয়ুব বাচ্চু। ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া আয়ুব বাচ্চুর সঙ্গীত জগতে যাত্রা ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ড দিয়ে। এরপর দীর্ঘ ১০ বছর যুক্ত ছিলেন কিংবদন্তি ব্যান্ড সোলসের সঙ্গে। তবে বাসনা ছিল বাংলা ব্যান্ডকে আরও এগিয়ে নেওয়ার, এগিয়ে যাওয়ার। তাই ১৯৯১ সালে গড়ে তোলেন স্বপ্নের ব্যান্ড লাভ রানস ব্লাইন্ড অর্থাৎ LRB। যে LRB-কে মন উজাড় করে দেন এবি, এক একে তৈরি হয় সুখ, ঘুমন্ত শহর, ফেরারি মন, স্বপ্ন কিংবা যুদ্ধের মতো জনপ্রিয় অ্যালবাম। কষ্ট, ফেরারি মন, এখনও অনেক রাত, ঘুম ভাঙা শহরে, রূপালী গিটারের মতো অসংখ্য গান গেল কয়েক দশক ধরেই গেঁথে আছে সঙ্গীত ভক্তদের হৃদয়ে। আর চলো বদলে যায় গানটা যেন টাইটেল সং হিসেবে স্থান পেয়েছে ব্যান্ড প্রেমীদের কাছে। প্রায় তিন যুগের সঙ্গীত জীবনে গানের পাশাপাশি তার গিটার জাদুতে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ। স্টেজ শোতে দর্শক মাতানোর উপায় ষোলো আনাই জানা ছিল এই শিল্পীর।
গিটার ছাড়া এক মুহূর্ত যেখানে ভাবতে পারতেন না আয়ুব বাচ্চু, সেখানে রূপালী গিটার ফেলে যাওয়ার আকাঙ্ক্ষা কেবলই অভিমানের কথা ছিল নিশ্চয়। কিন্তু মৃত্যুর বাস্তবতায় গিটার ফেলে যেতেই হলো তাকে। তবে বাংলা ব্যান্ড জগৎকে যা দিয়ে গেলেন তা দিয়ে বেঁচে থাকবেন আজীবন সবার প্রিয় বাচ্চু ভাই। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যে যাত্রা শুরু করেছে সে অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। গতকাল বিকেলে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব জায়গায় এবং নিজস্ব অর্থে নবনির্মিত চ্যান্সেলি ভবন উদ্বোধন উপলক্ষে দেওয়া ভাষণে এমনটি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 96 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস স্থাপনের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটন ও দিল্লিতে ভবন স্থাপন করেন। নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, জনগণ চাইলে ক্ষমতায় আসব, সেটি না হলে কোনো আফসোস থাকবে না। বাংলাদেশ যাত্রা শুরু করেছে এবং এই গতি কেউ ধ্বংস করবে না, এটা আমরা বিশ্বাস করি। তবে এটা দায়িত্ব আপনাদের সকলেরও থাকলো যে আপনারা হচ্ছে দেখবেন যে উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে। 2100 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করবার জন্য আমরা একটা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করি, আমরা তা অনুমোদন দিয়েছি। অর্থাৎ 2100 সালের বাংলাদেশ কিভাবে উন্নত হবে সে পরিকল্পনা আমরা করে দিয়ে গেলাম, যাতে করে এই উন্নয়নের গতিটা অব্যাহত থাকে। বিশ্ব দরবারে যে মর্যাদা আসলে আজ বাংলাদেশ অধিষ্ঠিত হয়েছে সেটা যেন সেইভাবেই ধরে রাখা যায়। নির্বাচন নিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে তার খবর আছে। সকালে সেতু ভবনে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবির মতো কোনো ঘটনা ঘটেছে বলে মনে করেন না তিনি। পরে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত। এর আগে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় সেতুমন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন নেতৃত্বে ঐক্যে জনগণের কোনো আগ্রহ নেই। তারা কি চিন্তা করেছেন সেটা আমি জানি না। আমাদের পার্টি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করতে হবে এমন কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। সহিংসতা তারা যদি করতে চায় করতে পারে, তবে এবার খবর আছে। অ্যাজ এ ডেমোক্রেসি, অ্যাজ এ নেবার, আ ফ্রেন্ড, পার্টনার অফ বাংলাদেশ, উই উড লাইক টু সি ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস। নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানালেন নির্বাচন কমিশন সচিব হিলাল উদ্দিন আহমেদ। সকালে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে হবে বলে আশা করেন। নির্বাচন কমিশনে গ্রহণযোগ্য সবার অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছে বলে কাজ করছে বলে জানানো হয়। কমিশনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে ইইউ প্রতিনিধিরা সন্তোষ জানিয়েছেন বলে দাবি করেন ইসি সচিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 54তম জন্মদিন আজ। 1964 সালের 18 অক্টোবর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন তিনি। 1975 সালের 15 আগস্ট ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলও। 10 বছরের শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। উচ্ছল প্রাণবন্ত একটি শিশু, ছোটবেলা থেকেই যে শিশুর মধ্যে ফুটে উঠেছিল বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব ও সৌজন্যবোধ, যেন বঙ্গবন্ধুর জীবন্ত প্রতিচ্ছবি শেখ রাসেল। জন্মের পর থেকেই পিতাকে কাছে না পাওয়ার অভাববোধটা প্রকট ছিল তার। স্বাধীনতার পর বাবার সঙ্গেই বেশিরভাগ সময় কাটত রাসেলের, কিন্তু সে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। 69 সালে যখন আব্বা মুক্তি পেলেন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে, রাসেল কিন্তু সারাক্ষণ ওনার সাথে সাথে থাকতো। কিছুতেই ছাড়ত না, ওর মনে সবসময় ভয় ছিল। আবার যখন অফিসে কাজ করতেন, কোনো মিটিং করতেন,
কিছুক্ষণ পরপর ছুটে যেত যে আব্বা আছে কিনা দেখতে। 75-এর 15 আগস্ট পিতা শেখ মুজিব ও মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হায়নাদের হাতে নিহত হন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেল। আদরের ছোট ভাইকে হারানোর বেদনায় আজও কাঁদেন রাসেলের হাসু আপা। যাকে কোলে করে বড় করেছি তাকে এইভাবে হত্যা করা হলো, মাঝে মাঝে সেটাই চিন্তা করি রাসেল কেমন হতো দেখতে। তোমাদের মাঝে অনেকেই তো সে রাসেলের বয়সী, কাজে তোমাদের মুখের দিকে তখন তাকাই মনে হয় আমি যেন সেই রাসেলের প্রতিচ্ছবি দেখতে পাই। খেলার সাথী ছোট মামার সঙ্গে শৈশবের আনন্দময় স্মৃতি আজও ভেসে ওঠে সজীব অজের জয়ের মানসপটে। তখন আমার বয়স খুব অল্প ছিল, আমার 75-এর মাত্র 4 বছর বয়স, রাসেল মামার বয়স 10 বছর। আমার রাসেল মামা খুব শৌখিন ছিলেন তার খেলনা নিয়ে, ওনার অনেকগুলো গাড়ি ছিল, প্লেন ছিল, তিনি সাজিয়ে রাখতেন। আর আমি ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, ওনাকে খুব জ্বালাতাম। ওনার তিনি খেলনা সাজিয়ে রাখতেন, আমি ওগুলো কেড়ে নিয়ে দৌড় দিতাম আর তিনি আমার পিছনে দৌড়াতেন, আমি সোজা নানির আঁচলের পিছনে গিয়ে লুকাতাম। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শেখ রাসেলকে হত্যা করে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তবে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে শেখ রাসেল আজ দেশের শিশু কিশোর তরুণ অবহেলিত অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলার বিস্তীর্ণ জনপদে এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ শাপলা শালুক ও বলিদানের সঙ্গে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় নবমী পূজা। পাশাপাশি আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করছেন ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন এহতারিমুল হক। দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আসা মাত্রই তা প্রচার করা হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজশাহী মহানগরীতে এবার চমক হিসেবে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের আদলে। দেশের সবচেয়ে বড় সাফল্যকে পূজার উৎসবের সঙ্গে যুক্ত করতে পেরে আনন্দিত রাজশাহীর টাইগার সংঘের সদস্যরা। অন্যদিকে দুর্গোৎসবে মেতে উঠেছে কক্সবাজারের কুতপালংয়ের আশ্রয় নেওয়া হিন্দু রোহিঙ্গারা। এতদিন রাখাইনে সীমিত পরিসরে পূজা উদযাপন করলেও এবার বড় পরিসরের পূজায় অংশ নিতে পেরে খুশি তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসেজাহান সিংহী। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক, পাশে মহাকাশে উৎক্ষেপণকারী স্পেস এক্স এর রকেট। সাদা রঙের রকেটটির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেখে যে কারো মনে হতে পারে যে কোনো মুহূর্তেই রকেটটি মহাশূন্যের পথে যাত্রা শুরু করতে পারে, কিন্তু অবাক করা হলেও সত্যি যে এটি একটি পূজা মণ্ডপ। প্রতি বছরই দুর্গাপূজার মণ্ডপ তৈরিতে বিশেষ কিছু করার সুনাম রয়েছে রাজশাহী টাইগার সংঘের। এবারও দেশের উল্লেখযোগ্য অর্জনকে প্রতীকী হিসেবে পূজা মণ্ডপে রূপ দিয়েছেন তারা। স্যাটেলাইট কি, স্যাটেলাইট কিভাবে উৎক্ষেপণ হয় সেটা সাধারণ মানুষকেও বুঝতে পারে না। সেই সাধারণ মানুষকে আমাদের একটা বড় অর্জন, বর্তমান সরকারের একটা বিশাল অর্জন যে আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, সেটা বোঝানোর জন্য তারই স্যাটেলাইটের আদলে আমরা একটা প্রতীকী জিনিস তৈরি করেছি। গতকালকে আমরা যখন দুপুরবেলা স্যাটেলাইট তুলি, যখন সেট করার চেষ্টা করছিলাম অংশটুকু, তখন থেকেই ব্যাপক জনগণের সমাগম হয়েছে। বাঁশ আর কাপড় দিয়ে তৈরি স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের ভেতরে ঢুকলেই দেখা যায় দেবদেবীদের প্রতিমা, যা নগরীর 88টি মণ্ডপের মধ্যে এখন সবার একমাত্র আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাজশাহীতে তো অনেক পূজা দেখলাম, তো এটা আমার কাছে একটু আলাদাই মনে হচ্ছে, কারণ এখানে প্রতি বছরের মতো একটু আলাদাই দেখা যায়। এ পর্যন্ত আমরা প্রায় 20টা মণ্ডপ ঘুরেছি, তার মধ্যে এটা সবচাইতে অন্যতম। অন্যদিকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এবার শারদীয় দুর্গা উৎসবে যোগ দিয়েছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা হিন্দুরাও। কক্সবাজারের কুতুপালংয়ের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া হিন্দু রোহিঙ্গারা এবার নিরাপদে পরিবারের সদস্যদের নিয়ে পূজা উদযাপন করছেন। এই পূজা উদযাপনের যত রকম আয়োজন আছে পূজার, সেগুলো সবগুলো দিয়ে সহযোগিতা করেছে। উৎসবের শুরুতেই রোহিঙ্গাদের ত্রাণ সহ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি 5 দিনের এই উৎসবে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর স্থানীয় প্রশাসনও। রোহিঙ্গা ক্যাম্পে যে হিন্দু সম্প্রদায় আছে তাদের নিরাপত্তার জন্য আমরা যে কোনো ক্যাম্পের তুলনায় কয়েকগুণ বেশি ব্যবস্থা এখানে রেখেছি। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। শাপলা শালুক ও বলিদানের সঙ্গে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় নবমী পূজা। পাশাপাশি আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করছেন ভক্তরা। দর্শক, এখন দেখুন এদের মূল হকের রিপোর্টটি। বিজয়া দশমীতে মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। দশ পূজা দুর্গার আরাধনার পাশাপাশি দেবীকে বিদায় জানানোর আয়োজনে ভক্তকুল থাকবেন বিষণ্ণ। পুরাণ মতে এই দিনে লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে 108টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা দেন ভক্তরা। নবমীর দিনে সন্ধি পূজার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলে চণ্ডী পাঠ ও ভক্তদের কীর্তন বন্দনা। এ কারণে সকাল থেকেই ভক্তি আর শ্রদ্ধায় বিভিন্ন পূজা মণ্ডপে আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। আজকে মহানবমী, মহানবমীতে আমরা প্রত্যহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনারা জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকেই মায়ের সৃষ্টি, অশ্রু সজল চোখে মাকে বিদায় দিতেছে এবং মায়ের কাছে প্রার্থনা থাকবে যে মা যেন আমাদের সর্বার্থে মঙ্গল করে এবং আমাদের সর্বজাতির মঙ্গল হয়। ধর্ম যার যার উৎসব সবার, এই সম্প্রীতির বিষয়টি এবার আমি খেয়াল করেছি। কারণ হচ্ছে আমাদের সবাই, মানে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা সেই সম্প্রীতির বাংলাদেশ দেখতে পাচ্ছি। দুর্গাদেবী দর্শনের জন্য হাজির হন ভক্তরা, দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন তারা। আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে পূজাটা শান্তিমতো করতে পেরেছি। আগামী বছর যেন মা আমাকে, আমার পরিবারের সবাইকে এভাবেই সুস্থ রাখে এবং শান্তিতে রাখে। পূজারই পাঁচ দিন আমাদের সবারই অনেক ভালো কাটে, এটা পুরো বছর আমরা অপেক্ষা করি পূজার জন্য। মার কাছে তো এখন, আমার যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো আমি আমার পড়ালেখার জীবনটাকেই ভালোভাবে চাচ্ছি। পূজা উপলক্ষে রাজধানীর মণ্ডপগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করা হবে, এ কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় ঐক্য সম্প্রসারিত করে নির্বাচন সফল করতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জাতীয় প্রস্তাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এদিকে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে সরকারের মাস্টার প্ল্যানের বিরুদ্ধে অবস্থানের কারণে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করেছে 14 দল। রিজভী মাহবুব তালুকদারের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। পবিত্র রমজান মাসে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থার অভিযান চললেও ঈদ শেষে তা থেমে যায়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ফের সক্রিয় হয়ে ওঠেন। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল খাদ্য বন্ধ করা না গেলে আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, এর বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলবে। ভেজাল খাদ্য নিয়ে জুবায়ের সানি ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সায়মন। পবিত্র রমজান এলেই ফুটপাথ থেকে শুরু করে নামি দামি হোটেল রেস্তোরাঁয় অভিযান চালায় বিভিন্ন সংস্থা। ভেজাল খাবার রাখায় জরিমানা থেকে শুরু করে জেলও হয় অনেকের। এতে অসাধু ব্যবসায়ীরা চাপে থাকায় সাধারণ মানুষও কিছুটা স্বস্তিতে থাকে, কিন্তু রমজান শেষে অভিযান থেমে গেলে যেই সেই অবস্থা। প্রতি দোকানে দোকানে ঘুরে ঘুরে আইন প্রয়োগ করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের এত সংখ্যক জনসংখ্যা বা ইয়ে নেই, লজিস্টিক সাপোর্ট নেই যে প্রতি মার্কেটে প্রত্যেকের দোকান মনিটরিং করা। আমরা মনে করি এখানে প্রত্যেক নাগরিকেরই বা প্রত্যেক ব্যবসায়ীরই একটা নৈতিক দায়িত্ববোধ রয়েছে, একটি নাগরিক হিসেবে তার কিছু দায়িত্ববোধ রয়েছে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল বন্ধ করতে হলে আইন কঠোর করার পাশাপাশি নিয়মিত অভিযান চালাতে হবে। সরকার কঠিনভাবে আইন করে, কঠোর আইন করে, যে খাবার জন্য উন্নত বিশ্বে একসময় আমেরিকাতে মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল। আমাদের দেশেও যদি এ ধরনের আইন করা হয় তখনই মানুষ সচেতন হবে
এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, সেখান থেকে আমার মনে আমরা বেরিয়ে আসতে পারবো। তা না হলে সাধারণ মানুষ ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। যে তেলটা আমাদের 2-3 বার বাজার পরে তেলগুলো কালো হয়ে দেশে তেল ফেলে যায় বিদেশে উন্নত বিশ্বে, আমাদের এখানে দেখা যাচ্ছে এই তেলগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে। এবং আমার দেখা যাচ্ছে যে একজন লোক 40 বা 50 পর সেখানে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে এখন থেকে প্রতিদিন ভেজালের বিরুদ্ধে তাদের অভিযান চলবে। আমরা চেষ্টা করছি আরো একজন মোবাইল ম্যাজিস্ট্রেট নিয়ে আসার, হয়তো পোস্টিং হবে। তো 2 ম্যাজিস্ট্রেট হলে আমরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবো, যে স্পট অভিযোগগুলো আমরা অ্যাকশন সঙ্গে সঙ্গে নিতে পারবো। যেমন আমাদের গাড়ি রেডি, সারাদিনের জন্য ফোর্স রেডি, অভিযোগ পাওয়া মাত্রই সেখানে সে দ্রুত যেতে পারবে এবং আইনগত ব্যবস্থা নিতে পারবে। কন্টিনিউয়াস অপারেশনের বাইরে আমরা এই অভিযোগগুলো করতে পারে এবং দ্রুত যে অ্যাকশন নিতে পারে। পরিসংখ্যান বলছে ভেজাল খাবারের কারণে বর্তমানে মোট জনসংখ্যার প্রায় 20-22% লোক হৃদরোগে এবং 10-12 লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাই ভেজাল খাবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, সে আশা সবার। জুয়ার সানি, আরটিভি, ঢাকা। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। রূপালি গিটার ছেড়ে না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু, কাল শহীদ মিনারে শ্রদ্ধা, বাচ্চুমা জানাজা, শনিবার চট্টগ্রামে দাফন। বাংলাদেশের উন্নয়ন যাত্রা কেউ থামাতে পারবে না বললেন প্রধানমন্ত্রী, রিয়াদে দূতাবাসের জায়গায় চ্যান্সেলি ভবন উদ্বোধন। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, রাজশাহীতে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের আদলে মণ্ডপ, কুতুপালং রোহিঙ্গা শিবিরেও বড় পরিসরে পূজা। এবং রমজানের মতো অভিযান না থাকায় বেড়ে গেছে ভেজাল খাদ্য, সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, ভয়ঙ্কর পরিণতির শঙ্কায় আগামী প্রজন্ম। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।